সিরাজগঞ্জের কাজীপুরে ফায়ার সপ্তাহ 2022 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় উপজেলার ফায়ার সার্ভিস প্রাঙ্গণে ফায়ার সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাজীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ মেহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকুমার সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর পৌরসভা মেয়র আব্দুল হান্নান তালুকদার। এ সময় ফায়ার সার্ভিসের আগুন নেভানো কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। আমরা আমাদের প্রত্যেক সাপ্তাহিক ডেমনস্ট্রেশন বিভিন্ন হাট বাজার এবং স্কুলে আমরা দেখিয়ে থাকি। আমাদের কাজীপুর উপজেলা অনেক বড় উপজেলা, এই উপজেলাতে আমাদের যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে জনবল রয়েছে, এই জনবল দিয়ে আসলে সকলের সুরক্ষা করা একটু কষ্টসাধ্য, কিন্তু এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সাধারণ যে জনগণ রয়েছেন তাদের কিন্তু সচেতন হতে হবে। আপনারা জানেন যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ এই দিবসটি এবং এই ডিপার্টমেন্টটি স্পেশালি আমাদের সারা বাংলাদেশের সবচেয়ে ক্রিটিক্যাল যে মোমেন্টটা, অর্থাৎ যখন কারো বিপদ তখন সবার প্রথমে এগিয়ে আসে কিন্তু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। সেটা অগ্নিকাণ্ড হতে পারে, সেটা পানিতে ডুবে মৃত্যু হতে পারে, কিংবা যে কোনো ভবন ধ্বস হতে পারে। জনত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা বাংলাদেশে থানা পর্যায়ে আমাদের যে ফায়ার সার্ভিস ভবন করেছে এবং ফায়ার সার্ভিসের দ্বারা আমরা সেবা পাচ্ছি, এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যে আগুন নিভানো যে পদ্ধতিটা আমাদের যে দেখাইলেন, তবে আমি মনে করি এই পদ্ধতিটা খুব সুন্দর।